প্রিয় দর্শক, আজকে আমরা সন্ধান পেয়েছি আরও একটি অসহায় পরিবারের, যে মানুষটিকে ভালোবেসে নিজের জন্মভূমি ত্যাগ করেছেন কম্বোডিয়ার স্মৃতি আপু। শুধু মাতৃভূমি ত্যাগ করেন নাই, তিনি ছিলেন খ্রিস্টান পরিবারের একটি মেয়ে। বাঙালি ছেলে কালাম ভাইকে বিয়ে করে আমাদের ইসলাম ধর্ম গ্রহণ করেন স্মৃতি আপু, সঙ্গে তার তিনটি কন্যা সন্তান। কালাম ভাই বেশ কিছুদিন অসুস্থ ছিলেন, তার দুইটি কিডনি ড্যামেজ হয়ে যায়। জীবনের যা সম্বল ছিল সবটুকু দিয়ে চিকিৎসা করেও শেষ পর্যন্ত মরণের কাছে হার মানতে হয়েছে কালাম ভাইয়ের। এখন তার এই ভালোবাসার ওয়াইফ এবং তিনটি আদরের মেয়ে কোথায় যাবে? তাদের হাতে নেই এখন 2 কেজি চাউল কেনার পয়সা। আমরা খবর পেয়ে আসলাম তাদের পাশে দাঁড়ানোর জন্য। ভাইয়া গাড়ি আছে আমাদের, ওই বাহিরের মালয়েশিয়ার এক মহিলা, ওর স্বামী মারা গেছে, ওর স্বামী বাংলাদেশি। তার সন্ধান পেয়ে আজকে আমরা আসলাম নাটোর লালপুর থানাতে। সন্ধান দিয়েছেন আমাদের রাজশাহী জেলায় বাসা জাহাঙ্গীর ভাই, মালয়েশিয়া প্রবাসী। আর আজকে আমরা সঙ্গে নিয়ে আসছি আমার প্রিয় দোস্ত সালাম ভাইয়ের 2500 টাকা এবং এস এম ফিরোজ কবির আমেরিকান প্রবাসী ভাইয়ের 2500 টাকা আমার হাতে জমা ছিল। এই টোটালি 5000 টাকা নিয়ে আমি আসলাম আজ। লাইভে কখনো বাইরের মানুষদের সাথে কথা বলার সুযোগ হয় নাই, আজকে কথা বলবো কম্বোডিয়ার সেই স্মৃতি আপুর সঙ্গে। কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এম প্রতিভার পক্ষ থেকে আমি মাসুম পারভেজ, দেশীয় ও প্রবাসী সকলের প্রতি রইল আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। প্রিয় দর্শক, আমরা অনেক রাস্তা রান করে আজকে আসলাম। তো যাই হোক, স্মৃতি নামের এই আপুটি মালয়েশিয়ান সিটিজেন, ওখানকারই নাগরিক। তো বাংলাদেশি একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করে আমাদের এই বাংলাদেশে এখন অবস্থান করছেন। তো ভাইয়া হচ্ছে কিডনি সমস্যার জনিত কারণে তিনি ইন্তেকাল করেন। তো আমরা সন্ধান পেয়ে আসলাম। আসলে এই ফ্যামিলিটা এখন ইনাদের পাশে আর কেউ নাই, যার সাথে যার হাত ধরে বাংলাদেশে আসছিল তিনি আর এই জগতে নাই। তো এই সন্ধানটা পেয়ে আমরা আসলাম। তোমাদের এই সন্ধানটা দেয় জাহাঙ্গীর ভাই, তিনি মালয়েশিয়া থাকে। মালয়েশিয়া থাকে তো না? মালয়েশিয়া প্রবাসী আমাদের বাংলাদেশি ছেলে জাহাঙ্গীর ভাই আমাদের সন্ধান দেয়, কিছু খরচা পাঠায়। আমাদের অনেক দূরের রাস্তা, তো আসা খুবই মুশকিল। তো ভাইয়ের খরচায় আমরা আসলাম আজকে আপুর সাথে দেখা করার জন্য। তো কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আসুন, আপুর সাথে কথা বলবো আমরা। এটা মেয়ে না? আমিয়া। বড় মেয়ে? এই বড়। এটা বড়? ওটা মেজো। ছোট মেয়ে? ছোট। আমি না আছো? ছোট আমি দেখে আসেন তো। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বাবা হারা তিনটা সন্তান, আমরা এদের সন্ধান পেয়ে আজকে আসছি। আম্মু, তোমার নাম কি? আমিনা। আমিনা, তুমি সবার বড়? মেজো কোনটা? আম্মু, তোমার নাম কি? আয়েশা। আয়েশা, তোমার নাম? আমিরা। আমিরা, আমিনা, আয়েশা, আমিরা। তো এনাদের আব্বু, তোমার আব্বুর নামটা যেন কি ছিল? আম্মু, আবুল কালাম আজাদ। আবুল কালাম আজাদ। তোমার আব্বুর কি হয়েছিল? দুইটা কিডনি নষ্ট হয়ে গেছিল। দুইটা কিডনি নষ্ট হয়ে গেছিল। আব্বু মারা গেছে কতদিন হলো? 17 দিন। 17 দিন? আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আজকে 17 দিন গত হলো ওনাদের আব্বু ইন্তেকাল করেন।
তো এই ফ্যামিলিটা দেখেন যার আশাতে এই আপুটি আসছে মালয়েশিয়ার। আমি আমার দেখ কম বোধ হয় এখানে মালয়েশিয়া আসো চাকরির জন্য। আপনার দেশ কান্ট্রি কম্বোডিয়া। কম্বোডিয়া, তো যাই হোক এই বিদেশি মেয়েটা দেখেন ভালোবাসার টানে বাঙালি ছেলেকে ভালোবেসে বিয়ে করে এই ভালোবাসার টানে আমাদের দেশে আসছে। আপু আপনার কি আপনার এখানকার কি ইয়া হয়েছে ভোটার আইডি কার্ড হয়েছে? ভোটার আইডি কার্ড না, আইডি কার্ড হয়নি, আমি তো বিদেশ আছে তাই আইডি কার্ড করো পাইনি। তো যাই হোক দেখেন ভালোবাসার টানে দেশ ছেড়ে এখানে আসছিল, এই মুহূর্তে এই আপুর পাশে কে দাঁড়াবে? আপনার কি হাজবেন্ডের কোনো ভাই আছে কিন্তু তার কোনো আত্মীয় স্বজন আছে আপনার এখানে? ভাই বোন আছে সব, কেউ দেখতে পারে না। কেউ দেখতে পারে না? আচ্ছা আমরা এখানকার, এটা তো ভাড়া বাড়িতে আছে না? আচ্ছা ভাড়া বাড়ি আপুর সাথে কথা বলবো একটু। কিছুই নাই ওদের, সবকিছু শেষ হয়ে গেছে, চিকিৎসার জন্য টাকা পয়সা খরচ করছে অনেক। তো এই ভাইয়া খুব ভালো মানুষ ছিল বুঝলি তো, একটা মানুষের যখন কিডনি ড্যামেজ হয়ে যায় অনেক চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করাতে হয়, অনেক টাকা পয়সা খরচা হয়। এখন এই পর্যায়ে এই বাচ্চাদের পাশে আর কেউ নাই, তো আমি সকলের কাছে আবেদন করব দেখুন এই বাচ্চাদের পাশে যদি আমরা এখন না দাঁড়াই, এরা যদি আবার এই মেয়েটা যদি আবার সেই তার দেশে চলে যায়, তারা কিন্তু সে কি খ্রিস্টান ছিল না? বৌদ্ধ ছিল। বৌদ্ধ ছিল জি। তাহলে এই মেয়ে এই তিনটা মেয়ে সহকারেও কিন্তু ওখানে গেলে আবার এরা ওই ওই ধর্ম গ্রহণ করতে বাধ্য। তো আমরা চাইবো যেহেতু আমরা মুসলিম পরিবারের সন্তান আর আমাদের বাংলাদেশে বেশিরভাগই আমরা মুসলিম বসবাস করি, তো আমরা সবাই মিলে চাইবো এই পরিবারটাকে যেন আমরা সাপোর্ট হয়ে পাশে থেকে এই বাংলাদেশে রাখতে পারি। আর আমরা যদি এই সময় পাশে না দাঁড়াই তাহলে এই মানুষগুলো কোথায় যাবে? আর আমাদের বাংলাদেশে আসছে ইনারা ভালোবাসার টানে, আর এই তিনটি ইয়েতিম বাচ্চা এরা কোথায় যাবে? হয়তো বা ওনার মা নিয়ে চলে গেল বাইরে, কিন্তু তখন গেলে তো ওই এই মেয়েটা আর মুসলিম থাকবে না। তো আমরা খুবই মন প্রাণ দিয়ে চেষ্টা করবো, আর আমি যারা আপনারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। আপনি হেল্প করতে না পারলেন সমস্যা নাই, আমি হেল্প করতে পারি না সমস্যা নাই, আমরা যারা হেল্প করতে পারবো না আমরা ভিডিওতে একটা লাইক করবো, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবো। হয়তো বা কোনো মহৎ মানুষের হাতে এই ভিডিওটি পৌঁছাতে পারে, সে এই ভিডিওটি দেখে এই মেয়েদের পাশে দাঁড়াতে পারে। আজ আমি খুব খুব করে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ এই ভিডিওটি শেয়ার করবেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, এই অসহায় বাচ্চাদের পাশে আমরা দাঁড়াই। মারা গেছে কতদিন হলো? 17 দিন হলো মারা গেছে। 17 দিন হলো মারা গেছে জি। এখন কি এই আপুদের খাওয়ার মতো কিছুই নাই? কিছুই নাই, ওদের তো কেউ দেখে না, ওদের আত্মীয় স্বজন সবাই আছে কিন্তু কেউ ওদের দেখে না। হয়তো বাইরে বাইরে মেসেজের জন্য জি জি জি। আর উনি তো বাংলা ভাষা সম্পূর্ণ কথা বলতে সম্পূর্ণ বলতে পারে না। মিয়ারা বলতে পারে। আম্মু তোমাদের কষ্ট হয়? খারাপ লাগে? লাগে। আপুর জন্য কষ্ট হয়? আসলে বিধাতা কখন কাকে কিভাবে রাখে আল্লাহই একমাত্র ভালো জানে। এই নিষ্পাপ মুখ গুলো এদের পাশে কেউ নাই, তো আমরা অনেক কষ্ট করে সন্ধান পেয়ে আসছি বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্য। তো আজকে আমি নিয়ে আসছি এস এম ফিরোজ কবির নোয়াখালী হতে আমার কাছে 8,000 টাকা পাঠিয়েছিলেন আমেরিকান প্রবাসী। তো ভাইয়া 8,000 টাকা পাঠান, তার 8,000 টাকার মধ্যে অন্ধকাজলিকে 4,000 টাকা দেই, আর একজন রাস্তার আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা স্টেশনের রাস্তার পাশে থাকে তাদেরকে 1500 টাকা দিয়েছি, আর আমার হাতে 2500 টাকা ছিল, সেই 2500 টাকা আর হচ্ছে আমার শ্রদ্ধেয় সালাম ভাইয়ের 2500 টাকা, আমি টোটালি 5,000 টাকা নিয়ে আজকে আমি এই বাচ্চাদের কাছে উপস্থিত হলাম। তো আমি এই 5,000 টাকা আজকে বাচ্চাদের হাতে দিয়ে যাব। আর আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই যাদের মন মানসিকতা আছে, যাদের অর্থ আছে, যাদের হেল্প করার মতো মন মানসিকতা আছে, অবশ্যই এই বাচ্চাদের পাশে দাঁড়াবেন। আমি বাচ্চাদের, আম্মু তোমাদের কি বিকাশ নাম্বার আছে? আছে। বিকাশ নাম্বার আছে? হ্যাঁ। নাম্বারটা বলতে পারবা? আম্মু জানে। নাম্বারটা বলতে পারবেন? বড় পারেন। 017-05-93-66-39।
যাই হোক, আমি নাম্বারটা স্ক্রিনের উপর দিয়ে দেবো, কথা বলতে। আসলে আপুর সাথে কথা বলবো কি, আপু আপনি কি বাংলা ভাষায় একটু কথা বলতে পারবেন? স্বামীর জন্য কষ্ট হয়, এই খুব কষ্ট, আমি খুব কষ্ট হয়। আপনি কি আমাদের এই বাংলাদেশে থাকতে চান নাকি আপনার দেশে চলে যেতে চান? না, আমার দেশ যাবো না, আমি এখানে থাকবো, কষ্ট হোক, আমার আত্মীয় এখানে বড় দিব এখানে, আমি যাবো না আমার দেশ। আপনি আপনার দেশে যাবেন না? না, সম্ভব হয় না, আমি যাবো কোথায় পাবো টাকা, যাবো অনেক টাকা লাগবে, কোথায় পাবো? আচ্ছা আচ্ছা। আর তাছাড়াও হয়তো বা যেহেতু ফ্যামিলির পরামর্শ ছাড়া বিয়ে করছেন বাঙালি ছেলেকে, হয়তো বা ওখানে গেলেও আপু নির্যাতিত হবে, হয়তো বা কথা শুনবে, এই জন্য আপু কিন্তু যেতে ইচ্ছুক না। আর আমরাও চাইব সবাই সবাই মিলে এই পরিবারটাকে যেন আমরা ভালোবাসা দিয়ে আদর দিয়ে এদের বেঁধে রাখতে পারি, আমাদের বাংলাদেশেই যেন এদের ঠাঁই হয়। যারা হৃদয়বান মানুষ আছে সবাই এই এই মানুষটার পাশে দাঁড়ান। আমু কষ্ট পাবা না, হ্যাঁ আমরা আসবো তোমাদের পাশে, তোমাদের যখন আপদ বিপদ যা লাগে। হ্যাঁ, আমার যে নাম্বারটা রেখে দিও, এই নাম্বারে ফোন দিলে, নাম্বার আছে তো না, 33? হ্যাঁ হ্যাঁ, এই নাম্বারে আমাকে যোগাযোগ করবো, আমাকে ফোন দিবা। হ্যাঁ আমু, 1 2 3 4 5 6 7 8 9 10 টাকা গুনতে পারো, টাকা গুনতে পারো, দেখো তো কয় টাকা আছে। কত আছে? 5000। 5000 টাকা। তোমার এক আঙ্কেল পাঠাইছেন আমেরিকা হতে, সালাম ভাই, তো আর এক ভাইয়া পাঠাইছেন হচ্ছে এস এম ফিরোজ, তাদের জন্য দোয়া করবা। হ্যাঁ আচ্ছা আপু, দোয়া করবেন, যারা আপনাকে সহযোগিতা পাঠাইছে তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ ওকে, দোয়া। এখন থেকে তোমাদের আপদে বিপদে যে কোনো সমস্যায় আমাকে ফোন করবো, আমি পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করবো। আর এই ভিডিওটা দেখে তোমাদের যদি কেউ ফোন করে সুন্দর করে কথা বলবো, হ্যাঁ, এবং কথা বলেই করবো। আর প্রিয় দর্শক, আমি কষ্ট পাই কিছু কিছু এই ইতিমশায় মানুষদের যখন ভিডিও করি, তখন আপনারা এই এদের সন্তানকে চেয়ে বসেন, এটা খুবই দুঃখজনক। অনেকেই আছে এই এই কথাটা শোনার পরে কেঁদে ফেলেন যে আমি না, আমি সন্তান খারাপো না। আপু আপনার সন্তান, আপনার মেয়ে যদি কেউ চায় দিবেন আপনি মেয়েকে? না না না, দেবেন না, দেব না। তো যাই হোক, আমি রিকোয়েস্ট করবো কেউ এই বাচ্চাদের চেয়ে বসবেন না, এটা খুবই দুঃখজনক। আর এই মানুষটা বুঝেনি তো এই বাচ্চাদেরকে নিয়ে এখন থাকবে হয়তোবা। আম্মু তুমি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাও? হ্যাঁ বলো, কি বলতে চাও? আমি চাই যে আমার আব্বুর জন্য সবাই যেন দোয়া করে। আমার তুমি কি দর্শকের কাছে থেকে টাকা পয়সা চাও? না না, টাকা চাও না, কি চাও? কিছু না, যদি আব্বুর জন্য যদি সবাই দোয়া করে। আব্বুর জন্য দোয়া চাও? প্রিয় দর্শক শুনতে পারছেন, টাকা পয়সা চায় না, আব্বুর জন্য দোয়া চায় নিষ্পাপ মানুষগুলো। তো আমি অবশ্যই আমি খুব করে রিকোয়েস্ট করতেছি, আমি জানি না আপনারা কীভাবে নেবেন এই ভিডিওটা, দেখেন এই এই অসহায় বাচ্চাদের পাশে আমরা না দাঁড়ালে এরা কোথায় যাবে এখন? তো সবাই আমি চাইবো যে সবাই আমরা একত্রিত হয়ে এই এই ফ্যামিলিটার পাশে দাঁড়াই, এদেরকে একটু। আপনাদেরকে থাকার জায়গা আছে কি, মানে জায়গা জমিন কি আছে? জমিন না আছে না, বাড়ি করার মতো জমিন আছে? জমি আছে, রুম ছাড়া হয়নি, টাকা পয়সা নাই। মানে এই এই কালাম ভাইয়ের নামে কি জমি আছে? আপনার নামে দিয়ে দিছে? কোথায় আছে জমিটা? এই শান্তিপাড়া এখানে। দেখি দর্শকের যদি সাড়া পাই, আমি চেষ্টা করবো আপনার ওই জায়গাটাতে বাড়ি করে দেওয়ার জন্য। বাড়িটা ওনারই বাড়ি, উনি থাকতে পারে না, ছাদ কমপ্লিট হয় নাই। ও যাই হোক, হ্যাঁ শুনতে পারলাম যে এনারা ছাদ করে বাড়ির কাজ শুরু করছিল, কমপ্লিট হয় নাই হয়তো বা। কতটুকু বাকি আছে আপু কাজ? মেলা কাম আছে, স্বামী মারা গেছে, এখন না টাকা পয়সা নাই, এখন ছাড়া পারবেন না। তাতে কত টাকার কাজ বাকি আছে বলতে পারেন কি আপা? বলতে তার 4-5 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ যাই হোক, চেষ্টা করবো পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আর আপনার বিকাশ নাম্বারে যেই টাকা পাঠাক আম্মু, তুমি একটু কষ্ট করে তাদের নাম লিখে রাখবা, তোমাদের বিকাশে যে টাকা দিবে ওনাদের নামটা লিখে রাখবা, প্লাস কত টাকা পাঠাইছে লিখে রাখবা। হ্যাঁ আম্মু, হ্যাঁ। তো যাই হোক, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ইতিমধ্যে যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবার প্রতি রইল অনেক অনেক কৃতজ্ঞতা। যারা নতুন আসছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ হাফেজ।